ভারতে গত সেপ্টেম্বরে পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা ২৫ দিন ধরে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুপক্ষ। কৃষকদের উদ্দেশ্যে এক চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর আবারও আলোচনার প্রস্তাব দেন। একই সঙ্গে আন্দোলনে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। রোববার কেন্দ্র সরকারকে পাল্টা চিঠি ফাটালো কৃষক সংগঠনগুলো। আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন দাবি করে চিঠিতে তারা জানিয়েছে এটা সম্পূর্ণ কৃষকদের আন্দোলন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই, কেউ তাদের ইন্ধনও দিচ্ছে না। তারা আরো অভিযোগ করে বলেন, সরকার কৃষকদের সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা না করে খোলা চিঠি লিখে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। মুঝে ক্রেডিট নেই চাইয়ে, মুঝে কিষান কে জীবন মে আসানি চাইয়ে। এর আগে শনিবার এক বক্তব্যে আবারও নতুন কৃষি আইনের প্রতি নিজের সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি আইন বিনিয়োগকারীদের মনোভাব বদলে দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে কৃষক সংগঠনগুলো। আইনটি বাতিল করা না হলে দিল্লি ও উত্তরপ্রদেশের সংযোগস্থল গাজীপুর অবরোধের হুঁশিয়ার দিয়েছেন তারা। এদিকে এক বিবৃতিতে অল ইন্ডিয়া কিষাণ সভা একেএস দাবি করেছে, চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে নানা রোগ ও দুর্ঘটনায় অন্তত ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকদের স্মরণে রোববার ভারত জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রাহুল রানা, সময় সংবাদ।